প্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, দক্ষিণ এশিয়ার বিখ্যাত ইউটিউবার এবং মাই টিভির পরিচালক তৌহিদ আফ্রিদি কিন্তু মুরাদনগর উপজেলা চাপিতলা গ্রামে এসেছেন এবং তাকে ঘিরে কিন্তু প্রচণ্ড ভিড়। ভক্তদের মাঝে যেন একটা অন্যরকম আনন্দ ফিল হচ্ছে এবং তাকে বিভিন্ন স্লোগানে কিন্তু তাকে ওয়েলকাম জানানো হচ্ছে এবং তাকে কিন্তু কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে সবাই কিন্তু তাকে নিয়ে আসতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে কি সেলফি তোলার জন্য প্রচণ্ড ভিড়, সবাই ক্যামেরা হাতে নিয়ে কখন তার সাথে সেলফি তুলব সেই আশায় কিন্তু তারা অনেকক্ষণ ধরে কিন্তু তারা অপেক্ষা করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীও রয়েছেন এবং যেমনটি আমরা দেখতেছি যে আসলে তার সাথে একটি সেলফি তোলার জন্য কিন্তু ভক্তরা মরিয়া হয়ে পড়েছে এবং আমি মনে করি যে এটা একটা বিশাল কিছু ভক্তদের জন্য যে ভক্তরা তাকে কাছ থেকে দেখতে পেরেছেন। আসলেই তিনি কিন্তু আবার আসবেন এটাও ব্যক্ত করেছেন যে তিনি ভক্তদের ডাকে সাড়া দেবেন এবং তিনি বলেছেন যে যদি কোনো প্রোগ্রাম করা হয়, তাকে ইনভাইট করা হয়, তিনি কিন্তু তাদের ইনভাইটেশনে কিন্তু আবার আসবেন। আসলে ভক্তরা তাকে কাছ থেকে দেখে একটা অন্যরকম অনুভূতি নিয়েছেন যেমনটি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন। আসলেই তাদের প্রিয় মানুষটিকে দেখতে পেয়ে তারা আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি সবাই ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার সাথে সেলফি তোলার জন্য, তাকে ক্যামেরা বন্দি করার জন্য। আসলেই এটা একটা বিশাল কিছু তাদের জন্য যে ভক্তরা তাকে কাছ থেকে ফেস টু ফেস দেখতে পেরেছে। Thank you.